শুভ সকাল, আজ 2 নভেম্বর 2022। আমি দাঁড়িয়ে আছি চিত্রা নদীর পাড়ে। এ নদী স্রোতটা খুবই প্রখর এখনো। এখানে নদীর একটা বাঁক রয়েছে। চিত্রা নদীটা বিশেষ কারণে বিখ্যাত, তার অনেকগুলো কারণের। এখানে চিত্রশিল্পী সুলতানের জন্ম। আমাদের বাংলাদেশের বিখ্যাত, সারা পৃথিবী যারাকে চিনে, তারুণ্যের আইকন মাশরাফি বিন মুর্তজার জন্মস্থানও এই নড়াইলে। আজকে সেই চিত্রনদীর তীরে দাঁড়িয়ে আছি। আসলে স্রোতস্বিনী এই চিত্রা, যেটাকে নদী বলে, আসলেই খুবই রোমান্টিক। এই চিত্রা নদীর পাড়েই গড়ে উঠেছে নড়াইল শহর। আসলে খুবই চমৎকার দেখতে, মুগ্ধ হয়ে যাই এর সৌন্দর্য দেখে। স্রোতস্বিনী এই চিত্রা আসলে ইতিহাস এবং কালের সাক্ষী। যে যেখানে থাকুন, ভালো থাকুন, ভালোবাসার সাথে থাকুন। আলী হোসেন চৌধুরী, চিত্রা নদীর পাড়, নড়াইল।